কংগ্রেস নেতা গ্রেপ্তারের প্রতিবাদে যুব কংগ্রেসের পক্ষ থেকে শ্রীরামপুর বটতলা অবরোধ হয়। অপরদিকে বিজেপির ঘোষিত কর্মসূচি গান্ধী সংকল্প যাত্রায় অংশগ্রহণ করতে আসেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ ও রাজ্য মহিলা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। হুগলির রিসরা বাকখাল থেকে বিজেপির মিছিল সহকারী শ্রীরামপুর বটতলা মোড়ে আসলে কংগ্রেস কর্মীরা পথ আটকায় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ সময় আটকে পড়েন সাংসদ। বিজেপি কর্মীদের সাথে কংগ্রেসের কর্মীদের সাথে বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়। পরে শ্রীরামপুর থানার পুলিশ নিরাপদে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি সরিয়ে দেয়। উভয় রাজনৈতিক দলের দাবি তাদের ঘোষিত কর্মসূচি ছিল। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, খাস খবর বাংলা বান। আজকে সারা রাজ্য জুড়ে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের বিরুদ্ধে যুব কংগ্রেসের 1 ঘন্টা 11টা থেকে 12টা পর্যন্ত পথ অবরোধ কর্মসূচি ছিল। সেই অনুযায়ী হুগলি জেলা যুব কংগ্রেস কমিটির ডাকে আমরা শ্রীরামপুর বটতলাতে আমাদের এই কর্মসূচি পালন করি এবং খানিকক্ষণ বাদে একজন এমপির মাননীয় এমপির গাড়ি এসেছিল। আমি জানতে চাই হুগলির এমপির গাড়ি এসেছিল, আমি শুধু তার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি তৃণমূলের আন্দোলনের বিরুদ্ধে যে আন্দোলনের যে বিষুর বিরুদ্ধে আমরা যে আন্দোলন নেমেছি আপনি তার বিরুদ্ধে সেই জবাবটা আপনাকে দিতে হবে। যদি আমরা সাধারণ মানুষকে অবরোধে সহযোগিতা চাই আমরা আপনার থেকেও চাইবো, কিন্তু আপনি সহযোগিতা করেননি। আপনার বিজেপির যারা লাঠি দাঁড়িয়ে আছে তারা এখানে এসে আমাদের যুব কংগ্রেসের লোকেদের প্রতি অত্যাচার করেছে আপনারা দেখেছেন, এবং পুলিশ একপক্ষ হয়ে তৃণমূল আর বিজেপির গোটাপ গোটাপ খেলাটাকে সামনে রেখে গেছে। পুলিশ যেভাবে নির্লজ্জতার সাথে বিজেপি এবং তৃণমূলের দালালি করলো আমাদের সবাই দাবি, আমরা সবাই শ্রীরামপুর থানা গেলেও করবো আজকে। আপনার নাম অমিতা বোধে, হুগলি জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি। দিদি ভাই, মোদি ভাই, চলো যাই। এটাই বলবো যে যার বিরুদ্ধে হচ্ছে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হচ্ছে পুরোপুরিভাবে নিন্দা করছি প্রশাসনের, মানে গণতন্ত্র বা সহিষ্ণুতা বলতে এই সরকার যেটা বলে অসহিষ্ণু হয়ে পড়েছে সরকার, এবং তার জন্য কংগ্রেস তো এখানে নেই পশ্চিমবঙ্গে, এবং কংগ্রেস নিজেরা অক্সিজেন পাওয়ার জন্য ইস্যুটাকে নিয়ে যেটা করছে, কংগ্রেস যদি করতে চাইতো 70 বছর ধরে কংগ্রেস ছিল, কংগ্রেসের কিছু নেই এখানে। কিন্তু সন্ময় বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, ওনার মতো ব্যক্তিত্ব যেভাবে গলা তুলেছিলেন আগামী দিনে সবাইকে সতর্ক থাকা উচিত, নিশ্চয়ই ব্যবস্থা করছে। এই জন্য তো বললাম সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত হিসাবে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করি, এবং উনি যেহেতু গলা তুলেছেন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ওনাকে কন্ট্রোল করার জন্য গ্রেপ্তার করা হয়েছে, ওনার সাথে আছে। কিন্তু কংগ্রেস এটা যেটা করছে, কংগ্রেসের কোনো কিছু নেই পশ্চিমবঙ্গে, কোনো কিছু তারা কখনো তারা টিএমসির সাথে ছেকেছে, কখনো আবার সন্ময় বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছে নিয়ে বিক্ষোভ, কাল আবার টিএমসির সাথে থাকবে, তো তাদেরকে নিয়ে কী বলবো। গান্ধী সংকল্প যাত্রায় আমি অংশগ্রহণ করার জন্য আসছিলাম, এবং তারা রাস্তা আটকায় এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওনারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, এবং আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ডেফিনেটলি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, সম্মান করি। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু উনি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বলে তাকে এইভাবে অসভ্যের মতো গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য তীব্র ধিক্কার জানাই প্রশাসনকে। আগামী দিনে সবাইকে সতর্ক হওয়া উচিত, কিন্তু কংগ্রেস যেটা এখন যেটা করছে সেটা কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। সকালে তারা তৃণমূল, দুপুরে তারা কংগ্রেস, রাতে তারা সিপিএম, সিপিএম কংগ্রেস তৃণমূল সব এক, কংগ্রেসের অস্তিত্ব নেই। কংগ্রেস এগুলো দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে, সেটা কংগ্রেসকে সমর্থন করি না, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি। আর গান্ধী প্রকল্প যাত্রায় আটকানোর জন্য আমাকে সেখানে আটকে রাখা হয়েছিল। আজকে তারা গান্ধীর কথা, তারা বড় বড় করে গান্ধীর কথা বলে, আজকে যখন গান্ধীকে নিয়ে সংকল্প যাত্রা হচ্ছে, আজকে তারা সেই সংকল্প যাত্রায় আমাকে যেতে দিচ্ছে না। মহারাজা হেয়ার এন্ড বিউটি সেলুন ফর জেন্টস, আধুনিক যন্ত্রপাতি ও এক্সপার্ট হেয়ার কাটারের দ্বারা যে কোনো স্টাইলে চুল কাটানোর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মহারাজা হেয়ার এন্ড বিউটি সেলুন।
হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্ট্রেটনিং, ভিটামিন ই ট্রিটমেন্ট সম্বলিত বডি স্পা, এয়ার ড্রিল, ব্রিক অ্যান্ড ফেস ওয়াশ এবং যে কোনো ধরনের ফেসিয়ালের জন্য চলে আসুন মহারাজা হেয়ার অ্যান্ড বিউটি সেলুনে। ঠিকানা মিনি প্লাজা, বাঁকুড়া রোড, রঘুনাথপুর। সম্পর্ক ফোন নাম্বার 9641865509 এবং 9635506800। মনপসন্দ মিনিমল আপনাদের প্রিয় শহর রঘুনাথপুরে এই প্রথমবার দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে মনপসন্দ মিনিমল। কসমেটিক্স, স্টেশনারি, গিফট ও ফুড আইটেমসে ভরপুর এই মিনিমলে আপনি পেয়ে যাবেন আপনাদের যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস। বিশেষ দ্রষ্টব্য আইএসবি ফুড প্রোডাক্টসের চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, সসেজ প্রভৃতিও এখানে পাওয়া যায়। স্থান দেব প্লাজা, রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9732033540 এবং 9635993513।